হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে 6 আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না, বরং আরও খারাপ হতে থাকে তার অবস্থা। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিশা বলেন, চিকিৎসক দেখার পর একটি ওষুধ দেন। ওষুধ নেয়ার কিছুক্ষণের মধ্যে মনে হলো পুরো শরীরে যেন আগুন ধরে গেছে, এমন যন্ত্রণা শুরু হলো, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি মারা যাব। মৃত্যু যন্ত্রণা কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। প্রায় 3 ঘন্টা পর কিছুটা স্বস্তি আসে। তিনি আরো বলেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু সহ আরো কিছু পরীক্ষা করিয়েছি, এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম, তাছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা এসব মিলিয়েই এমনটি হয়েছে। বেশ কিছুদিন ধরে শুটিংয়ে অংশ নিচ্ছেন না তানজিন তিশা। সুস্থ হওয়ার পরেই আবার শুটিংয়ে অংশ নেবেন তিনি। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এই অভিনেত্রী।